আমরা আমরা আপনারা জানেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে সমন্বয়ক এবং যারা নেতারা ছিল তারা কিন্তু তাদের আন্দোলন প্রত্যাহার করেছে। তো এখন আর মাঠে তারা নাই, এখন যারা আসবে তারা সবাই দুষ্কৃতিকারী। এই দুষ্কৃতিকারীদের প্রতিরোধ করতে আমরা আছি। আমরা জনগণের নিরাপত্তা এবং জনগণের যানবাহনের নিরাপত্তার জন্য যা কিছু করার আমরা সেইভাবেই আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা আমাদের স্বাভাবিক কর্মকাণ্ড চালাচ্ছি, জনগণের নিরাপত্তার জন্য প্রয়োজন অনুযায়ী যতটুকু দরকার আমরা ততটুকুই আছি। জনগণকে সম্পূর্ণ শান্তি এবং তাদের নির্বিঘ্নে চলাচলের জন্য যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই আছি। আমরা ডকুমেন্ট পেয়েছি বলেই আমরা হেফাজতে নিয়েছি, ঠিক আছে। আমরা জিজ্ঞাসাবাদের জন্য যে কাউকে নিতে পারি, ঠিক আছে, আমরা যাচাই বাছাই করব, তারপরে ব্যবস্থা নিব, বুঝতে পেরেছেন। আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছি, আমরা নট গ্রেপ্তার করেছি, বুঝতে পেরেছেন। আমরা জিজ্ঞাসাবাদ করে যদি দেখি তারা জড়িত, সহিংসতার সাথে জড়িত, যদি তারা দুষ্কৃতিকারী হয় তখন তাদের বিরুদ্ধে বিপরীত। তাছাড়া আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিচ্ছি, আইনে আছে, ঠিক আছে, সাক্ষ্য আইনে আছে। আমরা জিজ্ঞাসাবাদের জন্য যাই কাউকে যখন তখন আমরা আমাদের হেফাজতে নিতে পারি, আমরা সেটাই করেছি।